এবার কি তাহলে বাঙালির মাছ খাওয়া বন্ধ করতে চায় বিজেপি? কয়েকদিন আগে গুজরাটের একটি অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রী পুরুষোত্তম রূপালা বলেন যে মা লক্ষ্মীর বাড়ি সমুদ্র, তাই মাছ ও মা লক্ষ্মী সম্পর্কে বন, আর মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে তার বোনের কাছেও আশীর্বাদ প্রার্থনা করতে হবে। তারপর থেকেই জল্পনা সৃষ্টি হয়েছে। এমনিতেই নরেন্দ্র মোদীর জমানায় নির্দিষ্ট খাদ্য পানীয়ের ওপর এ প্রকার নিষেধাজ্ঞা জারি করেছে সংঘ পরিবার ও উত্তর ভারতের হিন্দুত্ববাদীরা। দুর্গাপূজার সময় বাঙালির মাছ মাংস খাবার বিরুদ্ধে এবং নিরামিষ খাবারের পক্ষে কথা বলে সংঘ সমর্থকরা। মছলিখোর বাঙালি বলে বাঙালিদের অপমান করাও হয়েছে, তাই এবার মাছ খাওয়া নিয়েও নিষেধাজ্ঞা জারি করলে বাংলার মানুষ তা মেনে নেবেন না।